দিনাজপুরে একটি বাড়িতে হঠাৎ করেই লেগে যাচ্ছে আগুন। কখনো পরনের কাপড়ে, কাপড় শুকানোর রশিতে, আবার কখনো বা বিছানায়। এক পাশে আগুন নেভালে ধরছে আরেক পাশে। রহস্যজনক এই আগুনে স্থানীয়দের মাঝে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। জিন ভূতের কাণ্ড মনে করে এরই মাঝে বাড়ি ছেড়েছেন দুই ভাড়াটিয়া। দিনাজপুর প্রতিনিধি রাকিবুল ইসলামের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন বিস্তারিত। দিনাজপুর সদরের পৌর এলাকার ইন্দ্রার মোড়ে রফিকুল ইসলামের ঘরের চাদরে হঠাৎ করেই লাগে আগুন। শুধু একবার নয়, পর পর ১৬ দিন ধরে আগুন লাগে বারবার। দুষ্কৃতকারীদের কাজ মনে করে থানায় জিডি করলেও পরবর্তীতে রফিকুলের মনে হয় আগুনের গতিবিধি সন্দেহজনক। দিনে অন্তত ৩-৪ বার ঘটছে আগুনের ঘটনা। পরনের কাপড় থেকে বিছানার চাদর বাদ যাচ্ছে না কোনো জায়গা। এক পাশে নেভালে ধরছে অন্য পাশে। ঘরের বিভিন্ন কোণে রাখতে হচ্ছে বালতি ভর্তি পানি। ১০ তারিখে জানেলার পাশে, মানে কাপড় বিছানার মধ্যে চাদরে আগুন লাগে, একই ঘরে এক ঘরে, এবং সেটাকে আপনাকে আগুনটা থেমে যায়। যাওয়ার পরে চিৎকার করার পরে আবার বিকাল ৩:৩০টার দিকে আবার পাশের ঘরের জানেলার পাশে আবারও আগুন লাগে। এটাকে আমরা মনে করলাম যে কোনো দুষ্কৃতি বা জানলা দিয়ে এটাকে আগুন ছুড়িয়েছে নাকি, এটা একটা তদন্ত করবে, এটা থানায় একটা আমি এফআইআর করি সাধারণ। হ্যাঁ, তারপরে দেখলাম যে থানার সাজেশন মতে ওরা বললো যে তাহলে এটাকে সাপোর্টিং দেন, পিছনে রাস্তা বন্ধ করেন, এবং সিসি ক্যামেরা যদি থাকে ব্যবস্থা করে ওই ধরনের কোনো সমস্যা হয় তাহলে গাইড করতে হবে, আপনারাও চেষ্টা করেন, আমরা চেষ্টা করি যদি কোনো দুষ্কৃতি আগুন দিয়ে থাকে। পরে আমরা সমস্ত জানলা দরজা বন্ধ রাখার পরেও দেখি ঘরের বিছানার মধ্যেই ঝুলন্ত কাপড়ের মধ্যে আগুন লেগে যাচ্ছে। পাশে বলতেছি যে তুমি তাড়াতাড়ি উঠো, হয়তো বিছানায় আগুন লাগবে। এদিকে চোখ ঘুরে দেখতেছি আগুন লেগে গেছে। একখানে কাপড়গুলো ঘরে রাখিনি, তখন আমি ডাইনিংয়ে রেখে দিছি। ডাইনিংয়ের মধ্যে মেক্সি পেটিকোট উনার মধ্যে লাগিয়েছে। পাশে উনার কাপড় আছে, ওর কাপড়ে জ্বলে না, কিন্তু ওই আমারটাতে জ্বলতেছে, আর কোনো কাপড় জ্বলছে না। ফের ওইখানে নিভাচ্ছি, এইখানে দেখতেছি কেথারা আমি দেখে গেলাম, কেথারা নিচে পড়ে আছে, আগুন একটা কণ ধরতেছে, কণ দিয়ে নিচ থাকে ধরতেছে, উপর থাকে ধরে আসে না, নিচ থাকে আসে। আবার এই দিকে যখন দেখা দেখি সবাই পানি টানি দিচ্ছে, ঘরের ভিতর যাইতেছি বিছানার মধ্যে আগুন। ফের এইখান থেকে আসতেছি একদিনে ৪বার তোষকের মধ্যে বিছানার চাদর, বিছানার চাদর আমার ৪টা জ্বলে গেছে। অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লেভোনয়েড সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি এক কাপে কাঁপিয়ে দিন। প্রথম আগুন যখন হয় তখন কিন্তু ওরা সন্দেহ করেছিল মানুষে দিচ্ছে আগুন, তো এ নিয়ে কিন্তু থানাতেও অভিযোগ হয়েছে। থানাও কিন্তু আসছে, আসিয়া দেখি শুনিয়া বলছে যে তাহলে সাক্ষী প্রমাণ না থাকলে তো আর কাউকে ধরা যাবে না, আপনি সিসি ক্যামেরা লাগান। যে আল্লাহ কিষান ওই দিন উনি নিজে নামাজ পড়তেছে ঘরত, আর পাশেই ওর খাট, নামাজ পড়তে পড়তে ভাগাত করি আর খাটত আগুন ধরছে। ওয়াইন যখন দেখা বাসে দিই গেলে তো কেউ নাই, আগুন হাঁকাও ধরে গেছে, তখনই ওয়াইন চিন্তা করছে যে এইটা মানুষ খেতে পারে না। এক পর্যায়ে স্থানীয় মসজিদের ইমামের মাধ্যমে ৭টি জিনকে বোতলবন্দি করে মাটিতে পুঁতে রাখলে সাময়িক স্বস্তি পায় ভুক্তভোগী পরিবার। তবে মাটির চাপে বোতল ভেঙে আবারও জিন বেরিয়ে এসে এই অগ্নিকাণ্ড চালাচ্ছে বলে দাবি স্থানীয়দের। নিরুপায় আতঙ্কিত পরিবারটি ব্যাপক ক্ষতির মুখে চেয়েছেন প্রশাসনের সহযোগিতা। ১৪-১৫ দিন থেকে মনে করেন যে আগুন লেগে যাচ্ছে দিনের পর দিন। মনে করেন যে সকালে না লাগলেও, দুপুরে না লাগলেও, বিকালের দিকে বা সন্ধ্যার আগে, এরকম একটা আতঙ্ক গোটা গ্রামবাসীর একটা আতঙ্ক ছুটে গেছে। এই জন্যই আতঙ্ক যে এটা তো আগুন, অন্য কিছু না, আগুন নিয়ে লাগলে তো মনে করেন যে একজনের বাড়িতে আগুন লাগা মানে গোটা মহল্লাটাই পুড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, তাই না? যে জন্য মনে করেন যে গোটা মহল্লার লোকের মাঝে একটা আতঙ্ক বিরাজ করছে যে কখন কি হয়ে যায় বা আগুন লাগে নাকি, এ ধরনের একটা ভয় সবার মাঝে একটা ভয় কাজ করছে, যার জন্য একটু কিছু হলে দৌড়ে সবাই আসতেছি আমরা। আগুন ধরতেছে নেদার বাসায়, চাচি আগুন আগুন করে চিল্লাচ্ছে, আমরা দৌড়ে আসলাম, আসে নিভে এলাম, পানি ঢাললাম। যেই বাড়ি এটা কাঁচা পাকা বাড়ি, যদি আগুন লাগে গোটা মহল্লায় পড়ে যাবে। আমরা সব প্রত্যেকটা আমরা কেউ ঘুমাই কেউ দাঁড়াতে যাই, এই দেখো পানির বালতি প্রত্যেক ঘরে ঘরে, এবং প্রস্তুত আছি যখনই আগুন লাগতেছে তখনই থামানোর চেষ্টা করছে, এবং আগুন কত বলতে প্রতিবেশীরা সবাই ছুটি আসে, এটা আতঙ্কতে আসে, সবাই ছুটি আসে, ছেলে মেয়ে সব ছুটি আসে আতঙ্কে, আসে পানি হাতে হাতে নিয়ে আসে, তারপরে আমরা প্রত্যেক ঘরে ঘরে পানি বালতিতে পানি মজুদ নেই। সরকারের কাছে আমরা তো নিঃস্ব হয়ে গেছি, সরকার যদি সব সার্বিক কিছু সহযোগিতা করে এই সব কিছুটা ঘর, মানে কাপড় তো পড়ে নিয়েছে, এটা সেটা ছাড়া কোনো কাপড় নেই।
বিজিটাল পলিস সব শেষ। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।